ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। কারাট থেকে আমি মেহেদি হাসান বলছি, কাস্টমার রিলেশন অফিসার। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের মাঠে কী কী প্রাইভেট গাড়ি এসেছে, সেই নিয়ে থাকছে আমাদের ভিডিও। তো আমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। টয়োটার অ্যাভেঞ্জার 2011 মডেল, 12 রেজিস্ট্রেশন, 15 cc, টিভি ব্যাক ক্যামেরা রয়েছে, সিএনজি করা, যার মূল্য দেওয়া হয়েছে 15,85,000 টাকা। ব্ল্যাক কালারের এই গাড়িটি হচ্ছে 7 সিটের। যারা আপনারা গাড়িটি ভিতর অংশটা দেখতে পাচ্ছেন, খুবই ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে 7 সিটের এই গাড়িটি। যারা 7 সিটের গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটি দেখতে পারেন। এবং এটা সিএনজি করা হয়েছে, 60 সিলিন্ডার সিএনজি করা হয়েছে। এটার পিছনে রয়েছে সিএনজিটি, আপনারা দেখতে পাচ্ছেন এটা 7 সিটের, আর যেটার মূল্য দেওয়া হয়েছে 15,85,000 টাকা। যদি গাড়িটা কারো ভালো লাগে থাকে অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করবেন, আর আমাদের নাম্বার যেটা দেওয়া আছে এই নাম্বারে কল করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। পরের গাড়ি চলে যাচ্ছি, এক্সিও 2010 মডেল, 15 রেজিস্ট্রেশন, 15 cc, টিভি ব্যাক ক্যামেরা আছে, সিএনজি করা, যার মূল্য দেওয়া হয়েছে 15,60,000 টাকা। ঢাকা মেট্রো গ 20-20-39 সিরিয়াল নাম্বারটি, এটা হচ্ছে সিলভার কালার এই গাড়িটি। যারা এক্সিও গাড়ি খুঁজছেন অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন। আমরা পেপার্সের 100% গ্যারেন্টি দিচ্ছি, কিন্তু গাড়িটি আপনাকে নিজের মতো চেক করে নিতে হবে, নিজে বুঝে গাড়ি কিনতে হবে। সো পেপার্সের 100% গ্যারেন্টি আমরা দিচ্ছি। সো দেরি না করে আপনারা এখনই চলে আসতে পারেন আমাদের কারহাটে, আর যদি গাড়ি ভালো লাগে অবশ্যই আমাদেরকে নক করতে পারেন। এর পরের গাড়িতে চলে যাচ্ছি আমরা। এর পরের গাড়ি হচ্ছে টয়োটা স্টেশন ওয়াগন 2002 মডেল, 2006 রেজিস্ট্রেশন, 1331 cc, সিএনজি করা রয়েছে, যার মূল্য দেওয়া হয়েছে 5,45,000 টাকা। ঢাকা মেট্রো গ 19-33-34 নাম্বার প্লেট এটি, আপনারা ভিতরে দেখতে পাচ্ছেন স্টেশন ওয়াগন এই গাড়িটি। অনেকেই এই গাড়িটি বলেন যে ভাই আমরা 3 লাখ টাকা বা 2.5 লাখ টাকার মধ্যে স্টেশন ওয়াগন গাড়ি পাই নিচ্ছেন, ভাই আপনারা সেগুলি গাড়ি কিনতে গিয়ে দেখবেন পেপার্সগুলি ফেল রয়েছে, আর আমাদের গাড়িগুলো হচ্ছে সম্পূর্ণ পেপার্স 100% ওকে। এরপর গাড়ি হচ্ছে X-COROLLA 2005 মডেল, 10 রেজিস্ট্রেশন, 15 cc, টিভি ব্যাক ক্যামেরা রয়েছে, যার মূল্য দেওয়া হয়েছে 12,90,000 টাকা। ঢাকা মেট্রো গ 31-03-80 এই X-COROLLA গাড়িটি, ভিতরে হচ্ছে অ্যাশ কালার। যারা X-COROLLA গাড়ি, অনেকে বলেন ভাই আমরা তো X-COROLLA 7 লাখ 8 লাখ টাকার মধ্যে পাচ্ছি, ভাই এটা হচ্ছে নিউ শেপের X-COROLLA। এবং X-COROLLA যদি আপনি চিনতে না পারেন অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, ঢাকা মেট্রো গ যেন অবশ্যই হয়। আপনারা ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন, খুবই ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি রয়েছে এই X-COROLLAটি। আর এটার যদি পিছনের অংশটা দেখাই, খুবই ফ্রেশ কন্ডিশনে 60 সিলিন্ডার সিএনজি করা এটি। সো আপনারা আরামে চালাতে পারবেন। সো যারা X-COROLLA গাড়ি খুঁজছেন এই গাড়িটি দেখতে পারেন। এর পরের গাড়িতে চলে যাচ্ছি আমরা। এর পরের গাড়ি হচ্ছে টয়োটা Z-COROLLA 2005 মডেল, 18 রেজিস্ট্রেশন, 15 cc, সিএনজি করা, যার মূল্য দেওয়া হয়েছে 12,60,000 টাকা। ঢাকা মেট্রো গ 23-13-55 সিলভার কালারের এই গাড়িটি, যদি কারোর ভালো লাগে অবশ্যই জানাবেন। এর ভিতরে আপনারা দেখবেন বিস্কিট কালার এটি, ভিতরে এসিটা হচ্ছে টাচ এসি। তো যারা Z-COROLLA গাড়ি ছিলেন অবশ্যই ভিতরে টাচ এসিটা থাকতে হবে, এবং পিছিয়ে আমব্রেসা থাকতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনের অংশটা খুবই ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে। ইঞ্জিনটা দেখাই, ইঞ্জিনটাও প্রচণ্ড ফ্রেশ একটি কন্ডিশন। তো যারা Z-COROLLA গাড়ি খুঁজছেন অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন, আর আপনাদেরকে জানাতে পারেন যে গাড়িটি ভালো লেগেছে কিনা। এটা সিএনজি হচ্ছে 60 সিলিন্ডার। সো ভিউয়ার্স, আপনারা আমাদের ভিডিওগুলি দেখে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন আমাদের ভিডিও ভালো লাগছে কিনা বা খারাপ লাগছে কিনা, কোন জিনিসটা আমাদের নেগেটিভ সেটাও আমাদেরকে জানাবেন। এর পরের গাড়িতে চলে যাচ্ছি। এর পরের গাড়ি হচ্ছে X-COROLLA 2004 মডেল, 8 রেজিস্ট্রেশন, 15 cc, টিভি ব্যাক ক্যামেরা রয়েছে, সিএনজি করা, যার মূল্য দেওয়া হয়েছে 10,95,000 টাকা। ঢাকা মেট্রো গ 23-33-49 সাদা কালারের এই X-COROLLA গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, ভিতরে হচ্ছে বিস্কিট কালার। সো ভিউয়ার্স, যারা X-COROLLA গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটি দেখতে পারেন। এটা কিন্তু প্রাইস যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বার্গেনিং করে কিনতে হবে আপনাকে, এটা কিন্তু কোনো ফিক্সড প্রাইস না। তো অনেকেই বলেন ভাই গাড়ির প্রাইসটা অনেক বেশি, বাজেটে পড়ে গাড়িগুলির দামগুলি একটু বেড়েছে। এবং আপনার ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ একটি কন্ডিশন ইঞ্জিন রয়েছে।
বাসা বাড়ি কিংবা ইউটিউব টিউটিউব থেকে যারা গাড়ি কিনতে যান তারা অবশ্যই একটা জিনিস দেখবেন, যদি ব্যক্তি মালিকের নামে স্মার্ট কার্ড হয় তাহলে সেই গাড়ি কেনার আগে বিআরটিতে কিংবা দুদকে মামলা আছে কিনা আপনি একটু চেক করে নিন, কারণ মালিকানা পরিবর্তন করতে আপনি নানান ধরনের হ্যাসেলে পোয়াতে হবে যদি কাগজ ঠিক না থাকে। তো এরপরের গাড়িতে চলে যাচ্ছি আমরা। এরপরের গাড়িটি হচ্ছে টয়োটা X-COROLLA 2004 মডেল, 7 রেজিস্ট্রেশন, 15cc সিএনজি করা, যার মূল্য দেওয়া হয়েছে 10,50,000 টাকা, ঢাকা মেট্রো গ, 1995-76 সিলভার কালারের এই X-COROLLAটি যারা দেখতে পাচ্ছেন ভিতরে হচ্ছে বিস্কিট কালার। তো ভিউয়ার্স আপনাদেরকে আরেকবার বলি, যারা X-COROLLA গাড়ি কিনবেন অবশ্যই দেখে কিনবেন সেটা X-COROLLA কি না, কারণ X-COROLLA ঢাকা মেট্রো গ হবে, খ হবে না, কখনোই খ হবে না, ওটা হচ্ছে X-এসেস্তা গাড়িকে অনেকে X-COROLLA বানায়। তো এই জিনিসগুলো আপনাদেরকে এই জন্য জানাচ্ছি আপনারা গাড়ি কেনার সময় অবশ্যই জিনিসগুলি খেয়াল করবেন। আপনার ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ একটি কন্ডিশন ইঞ্জিন রয়েছে, আর বনেটটা আমরা এই জন্য দেখাই যে গাড়ি অ্যাক্সিডেন্ট থাকলে আপনার বনেটটাও দেখলে আপনি বুঝতে পারবেন গাড়িটা অ্যাক্সিডেন্ট করা কি না। এবং সিএনজি রয়েছে 60 সিলিন্ডার সিএনজি আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স যারা এই গাড়িটি দেখতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন। এরপরে গাড়ি চলে যাচ্ছি, এরপর হচ্ছে টয়োটা রোমিওন 2007 মডেল, 11 রেজিস্ট্রেশন, 15cc টিভি ব্যাক ক্যামেরা রয়েছে, যার মূল্য দেওয়া হয়েছে 13,65,000 টাকা, ঢাকা মেট্রো গ, 31-53-82 ব্লু কালারের এই 7-সিটের গাড়িটি যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং আমাদের যেই ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ করে আমাকে জানাতে পারেন যে আপনার গাড়িটি ভালো লেগেছে কিনা। এবং আপনারা যারা আমাদের ভিডিওগুলি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। পরের গাড়িতে চলে যাচ্ছি, পরেরটা হচ্ছে ফিল্ডার 2013 মডেল, 16 রেজিস্ট্রেশন, 15cc, যার মূল্য দেওয়া হয়েছে 17,35,000 টাকা, ঢাকা মেট্রো গ, 20-81-07 ব্ল্যাক কালারের এই ফিল্ডার গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন। এটি কিন্তু চাবিতে স্টার্ট, এটা হচ্ছে পুশ স্টার্ট, আপনার ভিতরে ইন্টেরিয়র ব্ল্যাক। সো যারা ফিল্ডার গাড়ি খুঁজছেন অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। আপনারা এটা দেখতে পাচ্ছেন, এটা পুশ স্টার্ট, অনেকে পুশ স্টার্ট এই লেটেস্ট অনুযায়ী গাড়ি কিনতে চায় তাদের জন্য রয়েছে আজকের এই ফিল্ডারটি। আর বাজেট আপনারা প্রাইস যেটা দেখছেন সেটা আপনি বার্গেটিং করে কিনতে পারবেন। সো এটা কিন্তু ফিক্সড প্রাইসের না। আপনার যদি পিছনের অংশটা দেখাই, পিছনে খুব ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে, মূল্যটা আবার জানিয়ে দিচ্ছি 17,35,000 টাকা। এটার ভিতরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলপিজি গ্যাস করা, এটা কিন্তু এলপিজি গ্যাস করা, এবং এটার যে গ্রেডের ব্ল্যাক কালারের যে গ্রেডটা, এই গ্রেডটাও জানিয়ে দিচ্ছি, এটা জি গ্রেডের গাড়ি। খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে, একদম শোরুম কন্ডিশন রয়েছে। আপনারা এই গাড়িটি যদি ক্রয় করেন তাহলে বুঝতে পারবেন বা দেখতে পারেন যে এটি খুবই শোরুম কন্ডিশন এখনও রয়েছে এবং অরিজিনাল কালার রয়েছে। এর পরের গাড়িতে চলে যাচ্ছি, এর পরের গাড়িটা হচ্ছে AXIO 2010 মডেল, 15 রেজিস্ট্রেশন, 15cc টিভি ব্যাক ক্যামেরা রয়েছে, সিএনজি করা, যার মূল্য দেওয়া হয়েছে 14,90,000 টাকা, ঢাকা মেট্রো গ, 20-10-81 সিলভার গাড়ি এই AXIO গাড়িটি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। এবং এটাতে চাবিতে স্টার্ট, আপনারা দেখতে পাচ্ছেন এসিটা হচ্ছে টাচ এসি, ভিতরে অ্যাশ। আপনাদেরকে বারবার একটা কথা এই জন্য বলি, আপনারা গাড়ি কেনার জন্য অবশ্যই এইগুলি একটু দেখে ক্রয় করবেন, কারণ হচ্ছে অনেকে আপনাকে লো গ্রেডের গাড়িটি হাই গ্রেড বলে আপনার কাছে বিক্রি করতে পারে। সো আপনি সিএনজি, এটা হচ্ছে 60 সিলিন্ডার সিএনজি আপনারা দেখতে পাচ্ছেন। সো ব্যাকগ্লাটাও দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন একটা রয়েছে। সো আপনারা ভিউয়ার্স আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমাদেরকে জানাবেন, গাড়িটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন একদম সরুন কন্ডিশন ইঞ্জিন রয়েছে। বনের উপরে যেই আপনি কাভারটা দেখতে পাচ্ছেন এই কাভারটা কিন্তু অরিজিনাল। এর পরের গাড়িতে চলে যাচ্ছি, AXIO X 2009 মডেল, 14 রেজিস্ট্রেশন, 15cc টিভি ব্যাক ক্যামেরা রয়েছে, সিএনজি করা, যার মূল্য দেওয়া হয়েছে 13,60,000 টাকা, ঢাকা মেট্রো গ, 37-80-50 নাম্বার প্লেট এটি, সাদা কালারের এই AXIO X গাড়িটি যারা দেখতে পাচ্ছেন ভিতরে এসিটা হচ্ছে রেগুলেটর মতো ঘোরানো, এই জন্য এটা হচ্ছে AXIO। যদি ভিতরে এসিটা টাচ থাকতো তাহলে আপনি বুঝতে পারছেন যে এটি জি গ্রেডের গাড়ি, এই জন্য এটিখানে যে লেখাটা দেখছেন এটা ভুল রয়েছে। তো ভিউয়ার্স আজকে এই ছিল আমাদের ভিডিও, যদি আমাদের কোনো গাড়ি ভালো লেগে থাকে আমাদেরকে জানাবেন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন, আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনি কী গাড়ি চাচ্ছেন। তো আজকে এই ছিল, সুস্থ থাকুন, ভালো থাকুন, কারহাটের সাথেই থাকুন।